নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথম যে খবরটা শেয়ার করব ওড়িশা এফসি দলের হয়ে এই বছর দুর্দান্ত পারফরম্যান্স করা ইন্ডিয়ান প্লেয়ার প্রিন্সড্যান রোবেলো প্রিনস্টন রোবেলোর সাথে কথাবার্তা বলা শুরু করেছে বেঙ্গল এফসি দল পঁচিশ বছর বয়সী এই মিডফিল্ডার কিন্তু সার্জিও লোবেলার আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই বছর তাই এই প্লেটিকে দলে নেবার জন্য কথাবার্তা বলা শুরু করেছে ইস্টবেঙ্গল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই প্লেটির সাথে ডিল ডান করে ফেলতে পারে ইস্টবেঙ্গল তো এবার নেক্সট আপডেট রয়েছে কেরালা ব্লাস্ট দলের প্রাক্তন কোচ এখন বলতেই পারি ইভান বুকো নিয়ে তো ইভান বুকোমানোভিচ গতকাল তার সাথে কেরালা ব্যালাস্টেপসি দল গোল্ডেন হ্যান্ডশেক করে দিয়েছে মানে তাকে অফিসিয়ালভাবে ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু কেরালা ব্যালাস্টেপসি দলের হেড কোচের দায়িত্বে তিনি আর থাকছেন না হয়তো আইএসএল এ তাকে দেখা যেতে পারে অন্য কোনো নতুন দলের হেডকোচের দায়িত্বে এবার তার রিপ্লেসমেন্ট হিসেবে এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে আইএসএল যে চারটি দল সেমিফাইনাল ম্যাচ খেলছে সেখানে সেই চারটি দলের মধ্যে যে কোনো একটি দলের হেড কোচকে নতুন কোচের দায়িত্বে নিয়ে আসতে পারে কেরালা ব্লাস্টেপসি দল তো সেই ক্ষেত্রে আমতনিও লোপেস তো হবে না সার্জিও লোবেরা এবং পিটার যে মুম্বাই সিটি দলের কোচ রয়েছে তিনিও হয়তো হবে না একটাই অপশন রয়েছে আর তার দিকেই বেশি মোটামুটি তার নামটাই ভাসছে সেটা হচ্ছে মানালো মার্কুয়েস তো মানালো মার্কুয়েস নতুন হেড কোচ হতে পারেন কেরালা ব্লাস্টেপসি দলের তো এরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু আইএসএল এই চারটি দল যারা আর কি ফাইনাল ম্যাচ খেল সেমিফাইনাল ম্যাচ খেলছে তাদের সেই চারটি দলের মধ্যে যে কোনো একটি দলের হেড কোচকে নতুন হেড কোচের দায়িত্বে নিয়ে আসতে পারে এবার নেক্সট আপডেটটা রয়েছে আশুতোষ মেয়েতাকে নিয়ে দু বছর ব্যান খাওয়ার পর আশুতোষ মেহতা আবারও কিন্তু ফিরছে এই দুই বছর তাকে কিন্তু আমরা দেখতে পারিনি কোনো ক্লাবের হয়ে খেলতে কোনো লিগে খেলতে কারণ তার দু বছরের ব্যান ছিল তো তিনি বড় সড়ো একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন আগামী সপ্তাহে আগামী মাসে আমার সেই ব্যান উঠে যাচ্ছে এবং আমি আবারও যে কোনো দলের হয়ে খেলতে পারবো এবং আমি পুরোপুরি ফিট রয়েছি আগামী সপ্তাহেতে যখনই আমার ব্যান উঠে যাবে আমি সেই দিন থেকে নব্বই মিনিট ধরে মাঠে খেলার জন্য সেই প্রস্তুতির মধ্যে দিয়ে আমি রয়েছি তাই আমি পুরোপুরি ফিট রয়েছি যে দলেই আমি খেলবো সেই দলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এখন থেকে তো দু বছর পর কিন্তু আবার তিনি ফিরছে তো আইএসএলের কোনো দলে হয়তো তিনি সই করবেন অবশ্যই তিনি দল পেয়ে যাবেন কারণ দুর্দান্ত একটা প্লেয়ার আশুতোষ মেহতা শেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন হেড কোচ এবং আন্তনীয় লোপে সাবাসের হেড দায়িত্ব ছেড়ে দেওয়া সেটা নিয়ে কেন মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে ছেড়ে দিয়ে তিনি অন্য কোনো দায়িত্বে নিতে পারেন তো এমনিতেই তিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে ছিলেন সেখান থেকে হেড দায়িত্বে এসেছেন এবং তার হেড দায়িত্বে আসার পর মোহনবাগান দল আইসিএল লিগ শিল জিতেছে এবং খুব কম সময়ের মধ্যে ভালো সাফল্য পেয়েছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট তো তাকে টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছেড়ে তাকে হেড কোচের দায়িত্বেই রাখতে চায় আগামী মরসুমেও কিন্তু কোচ আন্তনিও লোপেস আবাস নিজে থেকেই কিন্তু থাকতে চাইছেন না তার একটাই কারণ ছেষট্টি বছর বয়সে এসেও হেড কোচের মানসিক চাপ শারীরিক ধকল মানে এই সমস্ত বিষয় যে চাপটা নিতে হয় এই চাপটা তিনি নিতে চাইছেন না ডাগাউটে বসে এই চাপটা নিতে চাইছে না তিনি ঠান্ডা মাঠায় অন্য কোনো কাজ করতে চাইছে যেটা হয়তো টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থেকে করতে পারেন কারণ তিনি এই কিছুদিন আগেই অসুস্থতার জন্য ভুগছিলেন চেন্নাই পাঞ্জাব ব্যাঙ্গালুরু এই তিনটে ম্যাচে ছিলেন না তো ছেষট্টি বছর বয়স হয়ে গেছে তো এখন সত্যি কথা বলতে যে কোনো কোচেরই ওরকম চাপ নেওয়া একটা কঠিন কাজ হয়ে যায় ওরকম মানসিক চাপ তারপরে শারীরিক ধকল তো রয়েছে তো সেটা তিনি নিতে চাইছে না তিনি তার শেষ জীবনে এসে তিনি কিন্তু অন্য কোনো কাজ করতে চাইছে সেটা হয়তো টেকনিক্যাল ডিরেক্টরের পদ হিসেবে কাজ করতে চাইছে তো এর জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে রেখে দিতে চাইলেও তিনি হেড কোচের দায়িত্বে থাকতে চাইছেন না হ্যাঁ এই বছর আইসিএল চ্যাম্পিয়ন্স করার পরই কিন্তু এই সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন মানে সেমিফাইনাল থেকে ফাইনাল ম্যাচ খেলার পর সেখান থেকে আইসিএল ট্রফি দিয়ে তিনি এই সিদ্ধান্ত নেবে বলে খবর রয়েছে এবার তিনি যদি চলে যায় তাহলে কিন্তু অন্য কোনো নতুন হেড কোচ অবশ্যই আসবেন যে হেড কোচ অবশ্যই এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে হেড কোচের দায়িত্বে থাকবেন আইএসএলের দায়িত্বে থাকবেন তো নতুন একটা ভালো হেড কোচকে তোমরা অবশ্যই দেখতে পারবে যদি আইএসএলএ বা রমি মরশুমেও যদি হেডকোচের দায়িত্বে আন্তর্নীয় লোপে সাবাস না থাকে তো তোমাদের মতে কোন নতুন হেড কোচকে আনা উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেটস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো